আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবেন। আর মাত্র 100 থেকে 125 দিনের অপেক্ষা, তারপরই তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরতে চলেছে তার সরকার। সংসদে দাঁড়িয়ে নিজেই একথা ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে তিনি জানিয়ে দিলেন, আগামী লোকসভা নির্বাচনে এনডিএ 400 আসন জয়ের লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যাবে। বিজেপি একাই 370-এর বেশি আসনে জয়ী হবে বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী। এদিকে সংসদে আবার পরিবারতন্ত্র নিয়ে কংগ্রেসকে খোঁচা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তীব্র কটাক্ষ করলেন রাহুল গান্ধী এবং অধীর চৌধুরীকে। একই সঙ্গে তিনি সাফ জানালেন, একই পরিবারের একাধিক সদস্য নিজের ক্ষমতায় রাজনীতির ক্ষেত্রে এগিয়ে চলে তাহলে তো কোনো আপত্তি নেই, কিন্তু কোনো পরিবার যখন রাজনৈতিক দল চালায় তখন সেটা পরিবারতন্ত্র, এর ফল ভুগছে দেশ। গৌহাটি হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন বিচারপতি বিজয় বিষ্ণু। সোমবার রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া নতুন প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী সহ আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। মুখ্যমন্ত্রী শর্মা এক্স হ্যান্ডেলের একটি পোস্টে নতুন প্রধান বিচারপতিকে অভিনন্দন জানান। তিনি বলেন, আমি বিচারপতি বিজয় বিষ্ণুকে গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নেওয়ার জন্য অভিনন্দন জানাই। তার আইনগত বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, পরামর্শ এবং বিশাল অভিজ্ঞতা রাজ্যের জন্য অনেক উপকৃত হবে। আমি তার একটি ফলপ্রসূ মেয়াদ কামনা করি। গত 3 ফেব্রুয়ারি SBVITA এর বার্ষিক সাধারণ সভার পর সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে রুজকান্তি চা বাগানের ম্যানেজার আইবি উবাদিয়া বাগানের জমি অনুপ্রবেশকারীরা দখল করছে এমন মন্তব্যের পর জেলায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এমন মন্তব্যের তীব্র ভাষায় নিন্দা এবং প্রতিবাদ জানায়। এমনকি ওই সংগঠনের যুব ফ্রন্টের পক্ষে একটি মামলাও দায়ের করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিডিএফের কাছে লিখিত একটি ক্ষমাপত্র পাঠিয়েছেন উবাদিয়া। এদিন সকালে বিডিএফ প্রধান প্রদীপ দত্ত রায় ক্ষমাপত্রের কথা উল্লেখ করে বলেন, উবাদিয়া সাংবাদিকদের সামনে একথা বলেছেন তাই সাংবাদিকদের ডেকে ক্ষমা চাইতে হবে। গাড়িতে দিব্যাঙ্গ ব্যক্তির সঙ্গে সহচালক এবং এক যাত্রীর অমানবিক ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদে সরব 12 গ্রামের যাত্রীরা। গাড়িতে দিব্যাঙ্গ এবং মহিলাদের বসার সুবিধায় আইন কঠোর করতে প্রশাসনের কাছে আবেদন জানালেন সবাই। সম্প্রতি 12 গ্রামের শম্ভু দাস চৌধুরী করিমগঞ্জ থেকে 12 গ্রাম গাড়িতে করে যাওয়ার সময় এক চরম অমানবিক ঘটনা ঘটতে দেখে তীব্র প্রতিবাদে সরব হন। তথ্যমতে করিমগঞ্জ থেকে AS10SE225 এই বাসে করে 12 গ্রামে যাওয়ার সময় গাড়িতে একজন বছর 70-এর ঊর্ধ্বে দিব্যাঙ্গ ভদ্রলোক উঠেন। গাড়ির সহচালক গাড়িতে সিট আছে বলে তাকে গাড়িতে উঠায় এবং পরে উনাকে বসার জন্য জায়গা না দিয়ে উল্টো অশ্লীল ব্যবহার করে। এই চরম অমানবিক অভদ্র সহচালকের কথায় সায় দিয়ে গাড়ির সামনের সিটে বসা একজন যাত্রীও এই দিব্যাঙ্গ লোককে অকথ্য ভাষায় কথা বলে অপমান করে বলেন, এতই যদি বসে আরামে যাওয়ার ইচ্ছা তবে নিজের প্রাইভেট গাড়ি কিনে যাবেন। তখন গাড়িতে থাকা 12 গ্রামের যাত্রীসহ শম্ভু দাস চৌধুরী দিব্যাঙ্গ লোকের সঙ্গে করা এই চরম অমানবিক ব্যবহারের তীব্র প্রতিবাদ করে সরব হন এবং ভিডিওর মাধ্যমে গাড়িতে মহিলা এবং দিব্যাঙ্গদের জন্য বিশেষ সুবিধার আইন কঠোরভাবে চালু করার জন্য এবং গাড়ির মালিক ও চালকদের উপর দিব্যাঙ্গ লোকের সঙ্গে চরম অমানবিক ব্যবহার করার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে করিমগঞ্জ জেলা প্রশাসন সহ AS-TC-র চেয়ারম্যান মিশন রঞ্জ দাসের দৃষ্টি আকর্ষণ করেন। সম্প্রতি বেনারস জেলা আদালত কর্তৃক জ্ঞানবাপী মসজিদের দক্ষিণ পার্শ্বের একটি নির্দিষ্ট অংশে পূজা পার্বণের অনুমতি প্রদান প্রসঙ্গে প্রদত্ত রায় এবং তা কার্যকরী করার জন্য স্থানীয় প্রশাসনের অত্যধিক উৎসাহকে দেশের সংবিধান
এবং প্রচলিত আইন বিরোধী বলে আখ্যায়িত করেছে। উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া ও নদওয়াতুত তামির সংগঠনের পক্ষে আমিরে শরীয়ত মাওলানা ইউসুফ আলী এবং সংগঠনের সাধারণ সম্পাদক তথা মুখপাত্র মাওলানা আতাউর রহমান মাজার বুইয়া এক বিবৃতিতে বলেছেন, বেনারসের জেলা জজ কর্তৃক তার চাকুরি জীবনের শেষ দিনে প্রদত্ত এই রায় দ্বারা ভারতীয় সংবিধানে প্রদত্ত ধর্মনিরপেক্ষতার গ্যারেন্টি এবং 1991 সালে সুপ্রিম কোর্ট কর্তৃক প্রদত্ত রায়ের প্রকাশ্যে লঙ্ঘন করেছেন। এর ফলে দেশের প্রতিটি ধর্মাবলম্বী জনগণের মৌলিক অধিকার সংক্রান্ত ধর্মনিরপেক্ষতার গ্যারেন্টি হুমকির সম্মুখীন হয়েছে। সম্প্রতি অসমে পর্যটনের ক্ষেত্রে ব্যাপক সাড়া দেখা গিয়েছে এবং এ ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সরকার। পর্যটনকে আরও উন্নত করতে নতুন আইন আনছে সরকার এবং সোমবার বিধানসভায় পেশ করা হয়েছে অসম ট্যুরিজম বিল 2024। পর্যটন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এদিন বিলটি পেশ করেছেন। বিলের খসড়া অনুযায়ী পর্যটনকে উন্নত করতে একদিকে যেমন বেশ কিছু সুবিধা দেবে সরকার, অন্যদিকে রয়েছে কিছু কড়া নিয়ম, এগুলো না মানলে জরিমানাসহ শাস্তির সম্ভাবনাও থাকবে। জয়ন্ত মল্ল বড়ুয়া এদিন বিল পেশ করতে গিয়ে বলেন, অসমের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পর্যটন এবং সম্প্রতি এক্ষেত্রে যে উন্নতি দেখা গিয়েছে সেটা অতীতে ছিল না। অসম বিধানসভার শীতকালীন অধিবেশন কেন হল না তা নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেসের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। সোমবার তিনি বলেন, রাজ্যপালের ভাষণে যাতে বিরোধীরা বাধা না দেয় তা নিয়ে সিমলায় বিধানসভার অধ্যক্ষদের সম্মেলনে প্রস্তাব নেওয়া হয়েছে। একই সম্মেলনে এও প্রস্তাব নেওয়া হয়েছে যে বছরে 45 দিন বিধানসভার অধিবেশন হওয়া উচিত। খুদ অসম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি একথা জানিয়েছেন। এখন প্রশ্ন উঠছে, অধ্যক্ষদের সম্মেলনে যেখানে 45 দিন অধিবেশনের প্রস্তাব নেওয়া হয়েছে সেখানে শীতকালীন অধিবেশন হলো না কেন? গত বছর 17-18 দিন বিধানসভার অধিবেশন হয়েছে, কেন শীতকালীন অধিবেশন হলো না তা বোধগম্য নয়। তবে এ ব্যাপারে বিধায়কদের প্রশ্ন করা উচিত অধ্যক্ষকে। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিশিষ্ট সমাজসেবী তোতা, পাতারকান্দি সাবডিভিশন ডিমান্ড কমিটির সভাপতি ফজল আহমেদ। এমন ঘটনায় পাতারকান্দির বিভিন্ন মহলে নিন্দার জোর উঠেছে। বিতর্কিত জমিতে এক্সকেভেটার নামানোর বিবাদের মধ্যস্থতা করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে প্রাণঘাতী হামলার শিকার হলেন ফজল আহমেদ। বর্তমানে তার অবস্থা গুরুতর বলে জানা যায়। আহত ফজল জানান, পাতারকান্দির লাগোয়া চেংজুর গ্রামের পূর্ত সড়কের পার্শ্ববর্তী একটি সরকারি জমি বেদখল করে এখানে ব্লক তৈরির ফ্যাক্টরি গড়ে তুলেছে একটি দুষ্ট চক্র। এ নিয়ে তীব্র আপত্তি রয়েছে এলাকার জনগণের। এর মধ্যে আবার সোমবার সকালে ফ্যাক্টরি মালিকের একটি এক্সকেভেটার জমিতে নিয়ে যাওয়ার পথে বাধা দেন অন্য পক্ষ। এতে একসময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। সেই সময় অন্যদের পাশাপাশি ফজলও দৌড়ে অকুস্থলে পৌঁছে মধ্যস্থতা করার প্রচেষ্টা করলে তার মাথায় এক দুষ্কৃতি কুদাল দিয়ে আঘাত করে বসে। এতে তার মাথার একটি বড় অংশ কেটে প্রচুর রক্তক্ষরণ হয়। তাকে পাতারকান্দি হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থা সংকটজনক হওয়ায় তরিগরি করিমগঞ্জ সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘন কুয়াশার জেরে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেলেন চার মহিলা শ্রমিক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে রামপুরহাট তারাপীঠের সংযোগস্থলে মুনসুবা মোড়ে। জানা গিয়েছে এদিন ভোর 4টা নাগাদ রামপুরহাট এক ব্লকের চিতুরি গ্রাম থেকে শ্রমিকরা কর্মসূত্রে যাচ্ছিলেন মারগ্রামের উদ্দেশ্যে। যন্ত্রচালিত বেনে 15 জন শ্রমিক মিলে 14 নম্বর জাতীয় সড়ক ধরে মারগ্রাম যাচ্ছিলেন। একে তো বুড়ের আলো ফুটেনি তখনও, তার উপর ছিল মেঘলা এবং কুয়াশাচ্ছন্ন পরিবেশ। বেনের আলো না থাকায় দৃশ্যমানতা ছিল অতি কম। অন্যদিকে মোল্লারপুরের দিক থেকে জাতীয় সড়ক ধরে আসছিল 6-চাকার একটি ট্রাক গাড়ি, আচমকাই তা বেনটিকে ধাক্কা মারে সকলে ছিটকে পড়ে যান। চার মহিলাকে পিষে দিয়ে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই মারা যান রাসমণি সর্দার, লীলা লেট এবং রাখি সর্দার।
একজনের মৃত্যু হয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে, বাকি 11 জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।